আর্থিক জালিয়াত বহুমুখী প্রতিভার এই পিকে হালদারের নানা কৌশলে নামে বেনামে একের পর এক কোম্পানি খুলে প্রভাব হাতিয়েছে হাজার হাজার কোটি টাকা। তিনি পুকুর চুরি নয়, রীতিমতো সাগর চুরি করেছেন। ফতুর করেছেন ব্যাংক বহির্ভূত চারটি আর্থিক প্রতিষ্ঠানকে, লুট করেছেন 3,500 কোটি টাকারও বেশি। বিশাল অঙ্কের এই আর্থিক কেলেঙ্কারের হোতা প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার নানা কৌশলে সাধারণ মানুষের আমানত লুট করে বিদেশের বাইরে পাচার করেছেন হাজার হাজার কোটি টাকা। ঋণের নামে টাকা লোপাট, নামে বেনামে পুঁজিবাজার থেকে বিপুল পরিমাণ শেয়ার কেনার অভিযোগ রয়েছে এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদারের বিরুদ্ধে। পাশাপাশি তিনি 2014 সালের নির্বাচনের আগে ও পরে নিজের আত্মীয় বন্ধু ও সাবেক সহকর্মী সহ বিভিন্ন ব্যক্তিকে পর্ষদে বসিয়ে অন্তত 4টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান দখল করেন। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে 10,200 কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রয়েছে বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাচারের অভিযোগ। অস্তিত্বহীন 30-40টি প্রতিষ্ঠানের বিপরীতে ঋণের নামে জালিয়াতি করে এসব প্রতিষ্ঠান থেকে অর্থ সরিয়েছেন পিকে। এর মধ্যে ইন্টারন্যাশনাল লিজিং থেকে 2,500 কোটি, FAS ফাইন্যান্স থেকে প্রায় 2,200 কোটি, রিলায়েন্স ফাইন্যান্স থেকে প্রায় 2,500 কোটি ও পিপলস লিজিং থেকে প্রায় 3,000 কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এসব ঋণের বিপরীতে জামানত নেই বলে দুর্নীতি দমন কমিশনের তদন্তে উঠে আসে। নিজের নামের সঙ্গে মিল রেখে পিকে হালদার গড়ে তোলেন একাধিক প্রতিষ্ঠান, যার বেশিরভাগই কাগুজে। এর মধ্যে রয়েছে P&L অ্যাগ্রো, P&L ইন্টারন্যাশনাল, P&L ভেঞ্চার, P&L বিজনেস এন্টারপ্রাইজ, হাল ট্রাভেল, হাল ইন্টারন্যাশনাল, হাল ট্রিপ, হাল ক্যাপিটাল, হাল টেকনোলজি, সুখদা লিমিটেড, আনন কেমিক্যাল, নর্দার্ন জুট, রেপটাইল ফার্মস সহ আরও একাধিক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের মালিকানায় আছেন পিকে হালদারের আত্মীয়রা। তার মা লীলাবতী হালদার, ভাই প্রীতিশ কুমার হালদার ও তার স্ত্রী সুস্মিতা সাহা, খালাতো ভাই অমিতাভ অধিকারী, অভিজিৎ অধিকারী সহ বিভিন্ন আত্মীয় স্বজনের নামে প্রতিষ্ঠান খোলা হয়। ব্যাংক এশিয়ার সাবেক MD এরফান উদ্দিন আহমেদ ও সাবেক সহকর্মী উজ্জ্বল কুমার নন্দীও আছেন কয়েকটি প্রতিষ্ঠানের মালিকানায়। 2019 সালে ক্যাসিনো বিরোধী অভিযানের সময় প্রথম পিকে হালদারের নাম সামনে আসে। এ সময় দুদক যে 43 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে পিকে হালদার তাদের একজন। অবৈধ সম্পদের অবস্থান গোপন করতে 178টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ লেনদেন করেন পিকে হালদার। তিনি এসব অ্যাকাউন্টে 6,080 কোটি টাকা জমা রাখেন। পাশাপাশি এসব অ্যাকাউন্ট থেকে তার নামে ও বেনামে আরও 6,076 কোটি টাকা উত্তোলন করেন। দুদকের তথ্য বলছে পিকে হালদার বিভিন্ন প্রতিষ্ঠানের অন্তত 11,000 কোটি টাকা আত্মসাৎ করেছেন। ইন্টারন্যাশনাল লিজিংয়ের প্রায় 2,000 কোটি টাকা আত্মসাৎ করেন পিকে হালদার। কোম্পানিটি নিয়ন্ত্রণে নিতে 2015 সালে বিভিন্ন নামে শেয়ার কেনেন তিনি। এর মধ্যে রয়েছে হাল ইন্টারন্যাশনাল, BR ইন্টারন্যাশনাল, নেচার এন্টারপ্রাইজ ও নিউ টেক এন্টারপ্রাইজ। হাল ইন্টারন্যাশনালের 70% শেয়ারের মালিক পিকে হালদার নিজে। এভাবে প্রায় 30টি প্রতিষ্ঠানের নামে বের করে নেওয়া হয় 2,029 কোটি টাকা। BIFC-তে আমানত রাখা গ্রাহকরা এখনও আমানত ফিরে পেতে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। সুকুজা ভেঞ্চার ও কাঞ্চি ভেঞ্চার নামের দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে এ প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেন পিকে হালদার। সুজুকা ভেঞ্চারের শেয়ার সুখদা লিমিটেড ও সুকুমার মৃধার মেয়ে অনিন্দিতা মৃধার হাতে। এর মধ্যে অনিন্দিতা মৃধার শেয়ারই 90%, কাঞ্চি ভেঞ্চার 95% শেয়ার হাল ইন্টারন্যাশনালের হাতে রাখা হয়। প্রায় 3,000 কোটি টাকা হাতিয়ে নেওয়া হয় পিপলস লিজিং থেকে। এ প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ছিল আনন কেমিক্যাল নামের একটি প্রতিষ্ঠানের। আবার আনন কেমিক্যালের 94% শেয়ার
প্রীতিশ কুমার হালদারের হাতে ও 5% শেয়ার রাখা হয় খালাতো ভাই অভিজিৎ অধিকারীর হাতে। পিপলস লিজিং এর আমানত ফেরত দিতে না পারায় অবসায়ন ঘোষণা করা হয়। FAS ফাইন্যান্স থেকে প্রায় 2,200 কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এই প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিতে P&L ইন্টারন্যাশনাল ও রেপটাইল ফার্মের নামে প্রতিষ্ঠান খোলেন পি কে হালদার। মালিক মূলত পি কে হালদারই।